আমার বন্ধু অরুণ বিশ্বাসের মানে পরিচালনায় যে ছবিটা আজকে আমরা ইনশাআল্লাহ কি বলবো, এটাকে টিজার দেখলাম বা গানগুলো দেখলাম এবং ফার্স্ট এটা কি বলবো যে ফার্স্ট ইমপ্রেশন, তাই না? তো আপনারা এসেছেন এবং আপনারা ভালো করে জানেন যে আমি আপনারা আপনাদের কি করার দায়িত্ব সেটা আপনারা ভালো করে জানেন। অরুণা এমন একটা ফ্যামিলি বিলং করে যার বাবা দেখেন যাত্রার সম্রাট ছিলেন, তার মা সম্রাজ্ঞী ছিলেন এবং অরুণা দেশ ভালোবাসে, সংস্কৃতি ভালোবাসে এবং অরুণা কিন্তু ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার, কিন্তু দেশের জন্য শুধুমাত্র সংস্কৃতি এবং বাংলা ছবির জন্য দেশে থাকে। আর আমি আগেও বলেছি যে ও পরিপূর্ণ একজন মানুষ, যেমন সে একটা ভালো মা তার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করে সুন্দর একটা জায়গা অবস্থান করিয়েছে, তেমনি একজন ভালো সন্তান, সে তার মাকে আর বাবাকে যেভাবে তার ভাইকে যেভাবে মানে যত্ন করে, এটা আসলে বাঙালির যা হওয়া উচিত, আমাদের বাংলাদেশের সংস্কৃতির যা উচিত ওর মধ্যে এটা বিদ্যমান। এবং দেখেন আমি আমাকে ইফতারে সে দাওয়াত দিয়েছে এবং আমি তার মানে আমাকে ইফতারে দাওয়াত দেয় এবং তার বাসায় ইফতারে খাই। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওর ভিতরে অসম্ভব মানবতা বোধ আছে এবং সংস্কৃতিকে সে তো লালনই করে। স্টুডেন্ট ভালো, অসাধারণ একজন অভিনেত্রী, তার প্রথম ডিরেকশন আমাদের প্রজন্মে যারা যারা ডিরেকশন দিয়েছে এর মধ্যে আমার দুজন বান্ধবী একজন মৌসুমী ও দিয়েছে এবং এবার দিচ্ছে আমাদের অরুণা বিশ্বাস এবং সে অনুদানের চরিত্রে তার যে একটা বাজেট ছিল সে বাজেট ছাড়া আমি খুব ব্যক্তিগতভাবে যেহেতু তার পরিবারের সাথে জড়িত, সে তার জমানো টাকা, তার ভাইয়ের ইভেন মাসিমার সমস্ত মিলিয়েও ছবিটা যাতে আপনাদেরকে ভাল লাগে, কারণ কমপ্লিট একটা মৌলিক ছবি। অলমোস্ট আমাদের যাত্রাকে এখন যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা তো মানুষ ভালোভাবে নেয় না, কিন্তু অ্যাকচুয়ালি যাত্রায় যে আমাদের সংস্কৃতিতে মূলত আমাদের অভিনয়ের ক্ষেত্রে যে অবদান রেখেছে, আগে মনে করেন আপনারা দেখবেন যে নবাব সিরাজউদ্দৌলার আনোয়ার হোসেন ভাইয়ের প্যাটার্ন অফ অ্যাক্টিংটা দেখবেন এক ধারে এক পারফরমেন্স করে গেছেন, ওই টোনটাই আগে হতো যাত্রার স্টাইল। তো আমাদের স্টাইল প্রথম স্টাইলটা কিন্তু যাত্রা থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, এটা কিন্তু মানে অ্যাক্টিংয়ের একটা বিরাট ব্যাপার যে অনেকে জানে না, আপনাদের জানা উচিত। এই যাত্রাটার যে সম্মান অধ্যায় ছিল বাংলাদেশে এটাই গল্পে আছে, যথেষ্ট পরিমাণে একটা সাসপেন্স আছে গল্পে, এটা আমি না বলি মারাত্মক সাসপেন্স, যে চিন্তা করতে পারবেন লাস্টে কী হবে, হয়তো বা দেখে মনে হচ্ছে যে এটা খুবই আর্ট ধারণার ছবি, কিন্তু মোটেও না, ফুললি কমার্শিয়াল ছবি, ফুললি কমার্শিয়াল ছবি। গল্প এবং যেখানে যা লেগেছে, যেহেতু সে নিজে একজন প্রথম বার ডিরেকশন দিচ্ছে এবং পরিপূর্ণ একজন সে একজন পরিণত শিল্পী, তো সেই ডিরেকশনের জায়গা থেকে তার ভাইকে নিয়ে, তার ভাই ডিরেক্টর এবং টোটাল গোটা টিমকে নিয়ে সে একটা ভালো ছবি বানিয়েছে।